চ্যানেল রূপালী ভয়েস অফ বাংলাদেশ আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাধের মালা আমার সাধের মালা যায় গোছিরে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে বাকি দিয়াছেন দয়া নামারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে বাকি দিয়াছেন দয়া নামারে কতজন রে কত কি দিলা যাইবার বেলা একজন আর দেখা না পাইলাম দেখা না পাইলাম আমি কতজন রে কত কি দিলা আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হইল না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে রাখি দিয়াছে দয়া নামারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে রাখি দিয়াছে একজন একজন গায়কের সফলতাটা এখানে আমাদের উভয় শিল্পীর প্রার্থনা প্রথম স্টেজ প্রথম ধাপ আমার বন্ধুবর একজন মেডিকেল পার্সন সে যে চন্দ্রা থেকে মইন ভাই আমাকে 1000 টাকা দিয়েছে শালার দুলা ভাই এটা খারাপভাবে নেন কেন তো প্রথম ধাপ শেষ পালা পর্ব শুরু আমাকে কমিটির তরফ থেকে হাসরের পালা নিয়ে গান গাওয়ার জন্য বলেছেন শুরুতে আমার প্রতিপক্ষ বন্ধু যিনি আখি সরকার আপনার মা আছেন তো এখানে আপনার মা আছে না আমার বিজ্ঞ শিল্পী ওনার যিনি আম্মা যান মায়ের প্রতি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আপনার মেহমান এলাকাবাসী যারা তাদেরকেও আসসালামু আলাইকুম নিজের দেশে নিজের গ্রামে বা নিজ উৎস এলাকায় গান গাওয়ার একটা আলাদা অনুভূতি আছে একটা মজা আছে তা আমি আমার পালার একটা গান করি কিছু কথা কমিটি থেকে আমাকে বলা হয়েছে মঞ্চটা যেন ছোট হয় তাহলে স্টেজ ছোট করতে হলে আমাকে যে আলোচনাটা 5 মিনিটে করা উচিত ওইটা আমাকে ছোট করে 2 মিনিটে আনা দরকার মানে মূল এত ভূমিকা না করে সারাংশ সারমর্মটা আমাকে তুলে ধরতে হবে অল্প সময় অনেক কিছু দেওয়ার ইচ্ছে আছে যদি আহম্মদ শাহ দয়া করে আপনাদের সহযোগিতা চাই শুরুতে আমার পালা থেকে একটি গান ¶¶
জহির পাগলা রোজ হাসরে কেমনে দিবি পারি সবার জন্য হাসর না যারা উম্মতে মুহাম্মদী যারা মুসলমান নিজেদেরকে দাবি করেন যারা আল্লাহর কোরআন সংবিধান মানেন বিশ্বাস করেন প্রতিপালকের উপর বিশ্বাস রাখেন কিভাবে ওয়ায়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন অদৃশ্য আল্লাহকে না দেখেও ভয় করি হ্যাঁ আমার আল্লাহ তো দেখে এটা একটু বাড়বে কমেন না হ্যাঁ সে মুমিন আর তার জন্যই হাসর নাস্তিকের জন্য হাসর বলতে কিছু ওই যে একটা বের হইছে কি নাম আসাদ নূর দেখতে সুন্দর মাকাল ফল পগ্রষ্ট তাকে গালি দেওয়ার মন মানসিকতা আমার নাই তবে গতকালকে মনে হয় একটা ডিবেট হয়েছিল ব্রাদার রাহুল হোসেন ইন্ডিয়া থেকে একজন বিজ্ঞ আলেম প্রায় তিন ঘন্টার উপরে আমি পুরোটা লাইভ দেখছি জবাব দিতে পারে নাই আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বক্তব্য দিয়েছেন তো নাস্তিকের জন্য বিশ্বাস পরকাল বলতে কিছু তা আমরা উম্মতে মুহাম্মদের জন্য পরকাল হাসর বলতে একটা কিছু যেখানে আমার এই দুনিয়ার কর্মের জবাব আমাকে দিতেই হবে হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি মাঝি বড়ই পাঝি অল্প কিছুতে হয়
যখন হাইওয়েতে উঠি লেজার লাইট দেয় পুলিশ সিগন্যাল দেয় থামেন বদ্রলুক আপনার বাইকের দাম তো 3 লাখ 2 লাখ 5 লাখ 6 লাখ মাথায় হেলমেট কই কোনো জবাব আছে আপনার গাড়ির দাম অনেক আপনার মাথায় তো হেলমেট নাই দাঁড়ান গাড়ি সাইড করেন হ্যাঁ তর্ক চলতেছে আর হ্যাঁ মোবাইল চাপতেছে কারে ফোন দিব আমার এক ছোট ভাই হাসান আমার কাছে নারে তা আমাদের পাশের থানা সার্জেন্ট ধরছে ভাই তেলে লেগেছি ধরে বইছে লাইসেন্স নাই মাথায় হেলমেট নাই আমি বললাম কে ধরছে বলে অমুক স্যার বলে ভিডিও কল দিয়া মোবাইলটা নিয়ে দাও তো বলে একটু কথা কন কয় পরে কথা বলতে চায় না কয় একটু কথা কন তো আমি তো শুনতেছি কয় একটু কথা কন কয় না ফোনে কথা কন চলবো না কাগজ দাও হেলমেট কই না হলে গাড়ি থানা থেকে নিয়ে আসবা অনেক বাজাবাজির পরে বলে ভাই আপনি একটু কথা কন আমার গাড়ি দেওয়ান লাগবো না খালি কথা কন তা আমার দেখলো ও জহির ভাই জহির পাগলা জি স্যার আসসালামু আলাইকুম ছোট ভাই ভুল করছে আজকের মতো দিয়া দেন আরেকবার গেলে চাবিটা রাইখা পাঠাই দেন ছেড়ে দিস তো আমাদের এমন অনেক ভাই বন্ধু আছে যাদের কথা বললে পুলিশ গাড়ি ছাইড়া দেয় কিন্তু এই দেহটা এমন এক জায়গায় আটকাইব যেখানে কারো পরিচয় দিলে ছাড়বে পয়েন্ট এমন এক জায়গায় আমার এই গাড়িটা আমার এই মোটর সাইকেলটা আটকায় দিবে যেখানে দুনিয়ার কোনো এমপি নাই কোনো মন্ত্রী নাই কোনো ম্যাজিস্ট্রেট নাই কোনো প্রশাসন নাই কোনো ওসি ডিসি এসপি কিছুই নাই কোনো সরকারের কথাও সেখানে মানবে না মানবে একজনের কথা যার নাম রহমাতুল্লিল এখান থেকে বাঁচা যায় ওইখান থেকে বাঁচার কোনো লাইন এই জন্য বলছে থাকলে কিছু চেনা জানা তার তেমন পয়সা লাগে না করে যারা নবীর তাবে দেন থাকলে কিছু চেনা জানা তার তেমন পয়সা লাগে না করে যারা গুরুর তাবে দাঁড়ি রে মন ব্যাপারি করে
মাতাল রাজ্জাকে কয় রঙ্গরসে আমার যেতে চাই মনা মন দেশে ডাকছেন রাসূল আইরে তাড়াতাড়ি আমার পালার গানটা হয়ে গেল যেটা আমার কমিটির যে চাওয়া এটা পূর্ণ এবার আমার বলার পালা পয়েন্ট আব্দুল আলিম ভাই একটা বাচ্চা পাওয়া গিয়েছে নাকি একটা মেয়ে পাওয়া গেছে আলিম ভাই আপনার মেয়ে কালো জামা পরিহিত পাঁচ থেকে ছয় বছরের একটা মেয়ে বাচ্চা পাওয়া গেছে স্টেজের পিছনে আছে নিয়ে যাবেন আচ্ছা মনোযোগটা আসেনি আমার মেয়েটা খুব অসুস্থ আমার বড় মেয়েটা জন্ডিসের সমস্যা জন্ডিস থেকে লিভার ফাংশনের সমস্যা আজকে সারাদিন জ্বর মেয়েটা একটু পরে পরে ফোন দেয় আব্বু কখন আসবা সারা রাত মানে সারা রাত কাটাবো এখানে মনটা ওইখানে আছে তারপরও যদি মনটা এখানে না দেই এলোমেলো হয়ে যায় ঠিক আছে আনন্দ 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 মেয়ে আমার বড় মেয়ে যখন দুনিয়া আসে রমজান মাসের প্রথম দিন রোজার প্রথম দিন 2015 সাল শুক্রবার দিন আমার মেয়ে যখন জন্ম হয় এই বছর থেকে আমি জহির পাগলা আর আটকাই নাই আমাকে আল্লাহ সামনের দিকে নিয়ে আয়ে গেছে আমার মেয়েটার জন্য দোয়া চাই খাস করে আমার মেয়েটার জন্য দোয়া করুন এখান থেকে গিয়ে আগামীকাল একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব আমার মেয়েটাকে যেন আল্লাহ বাঁচায় রাখেন আপনি আপনার গ্রামে গান গাইতে আসছেন ছোট বাজান পাশের গ্রামে আনন্দ আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবেন ইনশাআল্লাহ আপনি গানের আগে অনেকগুলো কথা বলছেন মাঝে আইসা কেউ বাজে কাজ করবেন না অন্যায় করবেন না ভুল করবেন না বলা হয়েছে না বলা হয়েছে বলছেন এখানে পাপ বিক্রি করার জায়গা তাহলে যে পাপ যারা সবাই পাপ বিক্রি করতে আসছে তাহলে কিনতে আসছে কে পাপটা কিনবে কে এটা আপনার কাছে আমার পয়েন্ট আমরা সবাই পাপ বিক্রি করতে আসছি ঠিক না তাহলে পাপটা কিনবে কে দশ ঘরের দশালি ডিম হ্যাঁ চল্লিশটা ডিম এই চল্লিশটা ডিমের দাম কত 13 টাকা করে গুণ করেন তাহলে চল্লিশটা ডিম কেনার সামর্থ্য আমার থাকতেই হতো একালেই কিনতে পাই না তাও খাই ফার্মের ডিম হাঁসের ডিম চোখে দেখি না হ্যাঁ তো সবার পাপগুলো কেনার জন্য এখানে পাপ কেনার মানুষও আছে না আছে এটা আপনার কাছে আমার পয়েন্ট দ্বিতীয় কথা আমি ভাবলাম যে সাউন্ডের ত্রুটির কারণে যেহেতু আমার বন্দনা গানটা হয় নাই
একজন শিল্পী হিসেবে উচিত কি মাঝে মাঝে আমার শালারে নিয়ে বের হই আমার একটা শালা আছে খুব সুন্দর আরে বাবা হ্যাঁ মাশাআল্লাহ আমার দাঁড়াইলে দুলা ভাই আমার দেখা যায় না তার পাশে খুব সুন্দর তো মুগলাই ব্যাপারী মুগলাই যে বিক্রি করে মুগলাই দিয়ে এমন ভাবে কাটে তিনটা পুষ দেয় তো এইটারে খাইতে গেলে হয় হ্যাঁ মাইদিরটা নেগা যেখানে ডিম থাকে আর আমি পাই সাইডেরটা কারণ মুগলাই খাইতে বইলে এটা সাইড পিস করলে না ভাগাভাগি হইতো এটা করে তিন পিস তিন পিস দিলে মাঝখানেরটা খেয়াল আয় হ্যাঁ আমি কিরে খালি ডিমালাটা হাত দেস কেন খাইতেছি তো সবগুলাই তা আমার একটা কথা হইল মাঝে মাঝে আমার গ্যাসের সমস্যা হইলে আমি কই তুই পুরোটাই খেয়ালা গ্যাস্ট্রিকের দোহাই দিয়া মাঝে মাঝে যেটা আমি খাই না আমার না খাটাও হ্যাঁ খায় ঠিক নেই আপনার কাছে আমার প্রশ্ন পয়েন্ট আমি বন্দনা গানটা ত্রুটির জন্য গাই নাই উচিত ছিল আপনি একটু বাড়াইয়া গাওয়া কি ঠিক আছে নি আমি যেহেতু বন্দনাটা সাউন্ড সিস্টেমে একটা বাধার জন্য গাইতে পারি নাই আমার পাশের শিল্পী আমারটা সহ গাইব ঠিক আছে না আপনি গাইলেনই না আপনি বন্ধনা গান গাইলে আরো ভালো হইতো আচ্ছা গান নাই এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই তবে গাইলে ভালো হইতো ওই যে আমি যেটা খাই না এটা আমার শালায় খায় মানে আমি যেটা গাইতে পারি না এটা আপনি গাইতেন এটা আমার পয়েন্ট রইল এবার প্রশ্ন কিয়ামতের পালায় গান গাইবেন কিয়ামত হযরত নূহ নবীর আমলে হয়েছিল কিয়ামত দৈনিক প্রত্যেক দিন আমাদের জীবনে কোনো না কোনোভাবে কিয়ামত হয় আবার মহাপ্রলয় কিয়ামত হবে যে কিয়ামতের জন্য একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করেছেন যার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে অপেক্ষায় আছেন আল্লাহ বলবেন যে ইসরাফিল এই সুন্দর পৃথিবীর প্রতি আমার মায়াটা উঠে গেছে তুমি তোমার দায়িত্বটা পালন করো প্রথম বাঁশি দিবে সবাই কানে শুনবে না আবার বাঁশি দিবে দুনিয়া মহাপ্রলয় তোলার মতো উঠতে 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 পৃথিবী একটা সময় শেষ হয়ে যাবে অনেক লম্বা আলোচনা আমার প্রশ্ন নূহ নবীর আমলে কিয়ামত হয়েছিল এইটাও একজন নারী খবর পাইছি আবার পৃথিবী কিয়ামত হবে এই কিয়ামতও আগে একজন নারী খবর পাইব টের পাইব কোন নারী টের পাইব আমার প্রশ্ন সেটা না প্রশ্ন কিয়ামত হবে এই খবরটা নারী কেন পাইব এটা পুরুষ পাইব না কেন কোন নারী খবর পাবে এটা আমার প্রশ্ন না আমার আপনার কাছে প্রশ্ন যে কিয়ামতের খবরটা আল্লাহ কেন নারীর কানে দিবেন পুরুষের কানে কেন দিবেন না এটার উত্তরটা চান ছোট্ট করে এই কথাগুলো সমাধান আলোচনা করি নাই আলোচনা ওখান থেকে করব
আমার বিজ্ঞ শিল্পী আমায় যেখানে প্রশ্ন করবেন ওই প্রশ্ন ধরে এক দুই কথা বলার চেষ্টা করব আর হাসর নিয়ে কথা বললে মঞ্চটা বড় হয় উনি যেখানে প্রশ্ন করবেন ওখানে আমার কথা আছে ঠিক না পালা ওখানে হবে ইনশাআল্লাহ আমার দয়াল বাবা আহমদ শাহ বুগদাদি রহমতুল্লাহ আলাই বাবার নামে সাধক কালু শাহ ফকিরের একটা গান নিরিখ বান্ধরে
প্রেমের হাটে গেলানা ও প্রেমে বাজার করলানা মনের মানুষ চিনলিনা চিনো পাগলা পরে মনিবকে মানো ও এই দেহ পাশ করে আনো ও আগে নিজে কেটে কথাটা একটা সংশয় একটা প্রশ্নবোধক থাকে মানুষের প্রতিপক্ষ শিল্পীর কিংবা যারা গানের আশেক তাদের ছোট সংশয়টা হচ্ছে যে কবি বলছেন সাধু কালু শাহ ফকির বলছেন আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো দেহ পাশ করে আনো বলে আগে যদি নিজেকে আমি চিনি তাহলে আমার আহম্মদ শাহর কাছে যাওয়ার দরকার কি না না এমন একটা সংশয় একটা চিন্তা আসে মাথায় দেখেন এই যে চা বিক্রি করে যে এই যে চা বিক্রি করতেছে চাটা গরম রাখার জন্য যে কেটলি বা ফ্লাস্কটা ব্যবহার করে এটাকে 8 ঘন্টা 10 ঘন্টা বা 12 ঘন্টা 12 ভালো দাম হইলে 24 ঘন্টা এটা গরম রাখার জন্য তার যে ক্যাপাসিটিটা উচিত দরকার তার যে বস্তুটা দরকার এটার ভিতরে আছে ঠিক কিনা হ্যাঁ ঠিক ঠিক একটা নরমাল বোতলের মধ্যে যদি চা বা গরম পানি আমি রাখি এটা কতক্ষণ গরম থাকবে হাইস্টেলে 2 মিনিট আরে বাবা 10 মিনিট 1 ঘন্টা এই পানিটা আরেকটা কেটলির ভিতরে 8 ঘন্টা গরম রাখে 8 ঘন্টা পরে চাপ দিয়ে বের করলে হাত দেওয়া যায় না গরম লাগে তার মানে এই চাটা গরম রাখার জন্য ওই ফ্লাস্কটা উপযুক্ত গ্লাসটা না তাহলে পাত্রটা আগে নির্ধারিত করতে হবে আমি যে গোল্ড স্বর্ণটা কিনবো এটাকে আমি বাজারে বেগ দিয়ে নিয়ে আসবো না হ্যাঁ পাঙ্গাইশ মাছ কিনলে মাছ গুস আলু পটল কিনলে আমি 10 টাকা 15 টাকা দিয়ে একটা বাজারের ব্যাগ কিনা ওইটা দিয়ে নিয়ে আসবো আর গোল্ড রাখার জন্য গোল্ডের একটা বক্স বক্স আছে এটা দেখলেই বোঝা যায় এটার মধ্যে হীরা মানিক আছে দামি বস্তু আছে তাহলে আগে হইলো পাত্র তাহলে আগে নিজেকে চিনো আমি জহির পাগলা আমার মধ্যে আমি কি আমার ব্যক্তিগত চরিত্রটাকে আমি কোন জায়গায় দাঁড় করাবো এটা আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আগে নিজেকে চিনো তোমার পাত্রটা কি এই পাত্রটাতে কেরোসিন থাকবে
না ডিজেল থাকবে, না ভালো সরিষার তেল থাকবে, না এটার মধ্যে মধু থাকবে, না এটার মধ্যে মদ থাকবে, তাহলে বোতলটা আগে নির্বাচন করতে হবে। এই বোতলটা নির্বাচন করার পরে সিদ্ধান্ত হবে যে আমার আহম্মদ শাহ, আপনারা বিরক্ত হচ্ছেন, আমার আহম্মদ শাহ আমার এই পাত্রটাতে কি রাখবে। পাত্র অনুসারে বস্তু রাখা হয়, বস্তু অনুসারে পাত্র না, পাত্র অনুসারে বস্তু রাখা। এই জন্য সাধক বলছেন, আগে নিজে কে চিনো ও পরে গুরুকে মানো, এই দেহ পাস করে আনো, পরে গুরু ভজন না করিলে পদেশারে টাঙ্গাইল আসছো, টাঙ্গাইলের মানুষ হলো একদম কোমল মন, এদের সরল সহজ মানুষ, এরা দু চারটা গুরুমুখী বিদ্যা শুনবে, তাই না, দু চারটা ভাব গান শুনবে, এতেই তাদের রাতটা শীতল। তারা এত কিছু বোঝে না, এত কিছু চায়ও না। ধন্যবাদ। হ্যালো, ভোকাল বাড়বে একটু, রিভার দিয়ে দিন।
ধন্যবাদ অনেক চমৎকার করে আমার যিনি আজকে প্রতিপক্ষ বন্ধু অনেক সুন্দর সুন্দর আলোচনা অনেক ভালো ভালো কথা আমরা শুনেছি আমি ধন্যবাদ জানাই তাকে কিন্তু আমাকে একটু দোষারোপ করে গেছে দেখছেন আরে ওই যে প্রতিপক্ষ যে প্রতিপক্ষই এলারে বন্ধু কো ভুল হইব প্রতিপক্ষ দুশমন শত্রু বাডার 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 কই মুখে মুখে শেখ ফরিদ আর ভূগোল তলা ইট আই হ্যাঁ সুযোগ পাইলেই মানে ঠাস করে একটা বসাই দেয় বসাই দেব আর কি বসাই দেয় কইতেছে যে আমি বন্দনাটা গান কমপ্লিট করলাম না সাউন্ড সিস্টেম একটু ঝামেলা হইল এই জন্য আরে তা আপনি তো আপনারটা গাবেন গাবেনই আবার আমারটা সহকারে গাবেন যতটুকুই না গেছে কত ঠেকা লেগে রয়েছে মনে হইতেছে 200 টাকা ডল দেখ করে ভাগ করে আমার দিয়ে দেবেন আই হায় আমি নিজেরটা গাইতাম গাইতাম আবার হেডটাও গাইতাম আই হায় চটি অর্দা চটি অর্দা আপনারা ইউটিউবে এর লগে আমার লগে গান দেখছেন নি দেখছেন অনেকেই যে স্টেজে আমি একটু আমার মন দিল ভালো থাকে যে স্টেজে আমি কিছু কম না এই স্টেজে এই আমার পাই পাড়া দেয় আই হায় আর যে স্টেজে এর মনটা যদি একটু ভালো থাকে আমি হয়তো অনেক সময় বুঝি না কারণ আমার লগে গান হইলে মুখটা পেশার মতো করে দিতে হয় এই কারণটাই আমি আজ অবধিক পর্যন্ত খুঁজে পাইলাম না আমি অনেকবার তাকে বলছিও যে আমার সাথে আপনি গান গাবেন হাইসা খেলে গান গাবেন আমি আপনার সমবয়সী না তা আপনি মুখটারে এমন করে রাখেন কেন জবাবে আমি কোনো উত্তর পাই নাই আর যেটা পাই সেটা কোয়া যাব না বলার দরকার নাই আচ্ছা বন্দনা গানটা আমি গাই না এই জন্যেই অন্য অন্য সময় আমরা 9:30 স্টেজে উঠি অন্য অন্য স্টেজে 10টা বাজে মনে করেন একটা শিল্পী দাঁড়ায় যায় 10:30টার মধ্যে এক শিল্পীর বন্দনা শেষ 11টার মধ্যে দুই শিল্পীর বন্দনা কমপ্লিট এটা কি আজকে হইছে ইম্পসিবল না বন্দনা গানটা ছোট করে যদিও আমি গাইতে যাই ছোট করে গাওয়া হয় না এটা একটা অলির নাম বলতে গেলে আরেকটা নাম চলে আসে চোখের সামনে ভাসে তখন না বললে পারি না না বললেও তখন কষ্ট লাগে আর অনেকেই লাইভে গান শুনে ইউটিউবে গান শুনে অনেকে ভাবে যে আরে আখি সরকারের মুখ দিয়ে যদি আমার দলের নামটা একটু শুনতাম কলেজাটা শীতল হয়ে যেত সবাই এই অপেক্ষাটাই থাকে তা আমি ছোট্ট করে গাই তৈব দেখে আমি বন্দনা গানটা গাই নাই তা আমি বন্দনা গানটা গাই নাই আমার নবীর কারণে সর্ব কিছু সৃষ্টি এই জন্য আমি নবীর একটা শান রাখছি এটা আমি দোষের কি করছি আমি বুঝলাম না এটা আপনি যা বুঝছেন ভালোই বুঝছেন আপনার যদি বন্দনা গান গায় আউশ না মিঠে তাহলে যাওয়ার আগে আরেকবার বন্দনা গান গায় দিবেন আই হাই এটা আপনারা কেউ কিছু কইব না আজকে কারণ আজকে টাঙ্গাইল আসছেন আপনি ধরতে গেলে আমার বাড়ির মেহমান আজকে আমি আপনারে কিছু কইতে পারি না তাই তো তাই না অন্যান্য দিন গান হয়ে দেখছে যে গান হয় এক কথা আপনি বলেন এক কথা আমি বলি কিন্তু আজকে তো আমার ঘরে আসছেন আপনি মেহমান অতিথি রূপে নারায়ণ আরে বাজান এই জন্য মেহমান রে কিছু কইতে নাই মেহমানের সাথে খারাপ ব্যবহার করতে নাই আল্লাহ বেজাবান লক্ষ্মী মেহমান লক্ষ্মী এই জন্য কিছু কম না আজকে আমারে কিছু কোয়েন না আপনি কিছু কোয়েন নাই টুকুই খালি কইলাম অনেক দৃষ্টান্ত আমি দেই শুনছি আমাকে পয়েন্ট রাখছে আমি একটা কথা বলছিলাম বিজয় যে পাপ বেচা কেনার জন্য পাপ বেচার জন্য মানুষ একটা দরবারে আসে এখান থেকে পাপ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য না উনি আমাকে পয়েন্ট রাখছে যে পাপ যদি সবাই বেচতে আসে তাহলে কিনবে কি হ্যাঁ আপনি কি জানেন না কিন্তু আপনারা জানেন নিজামউদ্দিন আউলে কিন্তু ডাকাত ছিল জানেন জানেন না ডাকাতি যে কইরা মানুষের ধন লুটপাট করে এটা কি পাপ না পাপ যখন নাকি নিজামউদ্দিন আউলিয়া শেখ ফরিদ আউলিয়ার হাতে হাত দিয়া মুড়ি ধুইল বায়াত হইল সে নিষ্পাপ শিশু সমন্বয় হয়ে গেল
যখন একটা মানুষ একজন পীরের দরবারে গিয়ে আত্মসমর্পণ করে, তার মন প্রাণ সব কিছু গুরুর চরণে অর্পণ করে, তখন তার পাপ সেখানেই বেচা হয়ে যায়। যার যার মুর্শিদ হলো তার তার পাপ কেনার কি মানুষ, তাই না? ওই যে পাপ কেনার জন্য একজন বসে আছে। আপনারা যে যাই বলেন যাই করেন, সব মাথা পেতে নিতে সে রাজি আছে। ওই যে দেখেন ঘুমাই আছে। সব কথার মীমাংসা আছে, কিন্তু বলা হয়েছে কথা কম বলতে হবে। আমি যদি কথাই কই তাহলে আর গান গাওয়া লাগবো না, আমি কথাই কইতে পারো না। কথা আজকে আমি বেশি বলতে চাই না, কারণ যারা আসছে তারা কোনোদিন আমার গান শুনে নাই। আমার এলাকাতে যারা আছেন আপনারা কেউই আমার গান শোনেন নাই। আমার আমি এখানে গান গাইতেছি ঠিকই, কিন্তু আমার একটা স্মৃতি কিন্তু চোখে চোখে ভাসতেছে। ভাসতেছে কি জানেন? এই যে আপনারা আজকে গান হইতেছে এখানে ছুটে আসছেন, কেউই ঘরের থাকেন থাকতে পারেন নাই। আমার আব্বা যদিও থাকতো, আমার আব্বাকে ঘরে বসে থাকতো থাকতো, আমার মা কোনোদিন রাত জাগে না, 8টা বাজে ঘুমে যায়, আমি 9টা বাজে ফোন দিয়ে একে পাই না। দিনে আমি থাকি ঘুমাই আমারে ফোন দিয়ে মা পাই না, 9টা বাজে ফোন দিয়ে আমি মারে পাই না। তারপরও আমি বলছি তুমি রাত জাগতে পারবা? হ্যাঁ পারমু। ছুটে আসছে, ও যে বসে রয়েছে। তাহলে এত মানুষের ভিড়েও আমি কিন্তু একটা মানুষকে খুঁজতেছি। একটা নিরিখ নিরাপণ থাকে প্রত্যেকটা মানুষের। আমি আজকে একটা নিরিখ নিরাপণে আছি। আমি গান কী গাবো তা আমি জানি না, তবে আমার ভিতরটা আজকে খুব আনন্দের, খুব পরিষ্কার। সেই ছোটোবেলায় আমি আমার বাবার সাথে এই মাজারে আমি হাত ধরে আসছি। আমার একটা স্মৃতি আমার চোখে চোখে কিন্তু ভাসতেছে। আরে আরে জয়ীর পাগলা আমার মাকে সালাম দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। আর জয়ীর পাগলার বড় মেয়েটা অসুস্থ, আপনার ওর জন্য দোয়া করবেন, কারণ সন্তানের জন্য মা বাবা। জয়ীর পাগলা যেমন একজনের সন্তান, ঠিক জয়ীর পাগলারও তো সে একজন সন্তান মেয়েটা। বাবা মা অসুস্থ হলেও যেমন সন্তানের মায়া লাগে, খারাপ লাগে, আবার ছেলে ছেলে মেয়ে অসুস্থ থাকলেও বাবার কষ্ট হয়, খারাপ লাগে। তো মালিক যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, দোয়া করবেন সবাই মেয়েটার জন্য। আমি পালা থেকে একটি গান করে এরপরে আমার কাছে জানতে চেয়েছেন যে সর্বপ্রথম কিয়ামতের খবর পাবে নারী, এই নারী কিয়ামতের খবর পাবে এর কারণটা কি? আমি জবাব করার জন্য চেষ্টা রাখবো ইনশাল্লাহ। এর আগে পালা থেকে আমার একটা গান। কিয়ামত হইব রে, কিয়ামত হইব, চাইবো
গানটা আমার মা লিখছে, আমার আম্মার কিছু কিছু গান আছে যেগুলি খুব বাস্তব কথা, সত্য কথা। যারা আমাকে না, যারা আলিয়া বেগমকে চেনেন তারা জানেন সে যে কি, আরে সে মানুষটা কি, তার চালচলন কি, তার আচার ব্যবহার কি, সে গায়িকা হিসেবে কি, সে তার লেখা কেমন। এটা আমার গান গাইলে আমার আর কথা কইতে ইচ্ছা করে না, কথা আর থাকেও না। গানে বলা হয়েছে, জোর জলন করিয়া কত কল্লা বাহাদুরি, ডাকলে তোমায় যাইতে হবে সকল কিছু ছাড়ি, এমন যুগ আসছে বাবা প্রত্যেকের ঘরে কিন্তু এখন টাকা পয়সা আছে, আছে না? আছে। এখন গরিব মানুষ খুব কম আছে, আছে গরিব মানুষ যারা দিন আনে এখনো দিন খায়। কিন্তু দেখবেন এমনও মানুষ আছে যাদের কোনো টাকা পয়সার অভাব নাই, কোনো টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের কোনো কমতি নাই, কিন্তু এই বড় বড় দালান কোঠায় তাদের মা বাবাকে তারা থাকার জায়গা দিতে পারে না, দিতে তারা থাকার জায়গা দিতে পারে না, তারা ঘর থেকে বের করে দেয় লাথি মারা। অনেকে আছে না, কুসন্তান আছে না দুনিয়ায়, প্রত্যেক সমাজে সমাজেই দেখবেন যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, মা বাবাকে ভাত কাপড় দেয় না। অনেক সন্তান আছে, শিক্ষিত সমাজ হয়েছে কিন্তু আমরা শিক্ষিত হতে পারি না, আমাদের ভিতরে শিক্ষা গ্রহণ করে নাই, আমরা মানুষ হইতে পারি নাই। এই জন্য ময়মনসিংহের কবি জালালউদ্দিন খান একটা গানের ভাষায় বলছে কি, যে হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষের পোশাক, এটা যেটা দেখতেছেন এটা মাত্র পোশাক, এটা একটা কাপড়ের মতো, হ্যাঁ, তবে ভিতরের যে মনুষ্যত্ব এইটা হলো মানুষ। যার হুঁশ নাই সে কখনো মানুষ হতে পারে না, যার হুঁশের হিসাব আছে সেই কেবলমাত্র মানুষ হইতে পারছে। আচ্ছা, যারা নাকি ঘর থেকে মা বাবাকে বের করে দেয় তার একদিন মা বাবা হবে না, হবে না? অন্যজনের মাথার উপরে বাড়ি দিয়া জোর জলম করে টাকা পয়সাই না, বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি ফার্তিতে দিন কাটাইতেছে, মদ পানি খাইতেছে, খারাপ রাস্তায় টাকা খরচ করতেছে, কিন্তু তারা মা বাবাকে ভাত খাবার দিতে পারে না। তাদের জন্য তাদের সন্তানরা একদিন ওই রকমই করে। আমি আমি চাই কি জানেন, আমার শরীরের শেষ বিন্দু দিয়ে হইলেও, শেষ রক্তটুকু দিয়ে হইলেও আমি যেন, আমার বাবা নাই তো কিন্তু মা তো আছে, আমি যেন তার একটু সেবাটুকু করতে পারি, চেষ্টা করি। অনেক সময় রাগের মাথায় অনেক কথাও বলি কিন্তু আবার পরে কলিজাটা ফাইটে যায় যে কেন মার এই কথাটা কইলাম, মা নাকি আবার কষ্ট পাইল। প্রত্যেকটা সন্তানেরই উচিত মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা, মা বাবার প্রতি গুরু ধরবেন, পিঠ ধরবেন, সব ঠিক আছে, মা বাবার সেবাটুকু আপনার আগে করতে হবে। যে সন্তান মা বাবার ইখেদমত করে না তার জন্য কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য সব সন্তানদের প্রতি আমার আবদার, কিয়ামত হবে সবার চলে যেতে হবে, কিন্তু দুনিয়ার বুকে এমন কিছু করে যেতে হবে ওই হাসরের মাঠে যেয়ে যেন এইটুকু তারে বলতে পারেন, আল্লাহ আমি কিছুই করতে পারি নাই, আপনার সাধন ভজন নামাজ রোজা হজ জাকাত কিছু করতে পারি নাই, তবে আমার ঘরে দুইজন মানুষ ছিল যাদের উসিলা আমি দুনিয়াতে আসছি, আমি তাদের দুজনের সেবাটাকে করে আসছি। এখনো আমার মনে হয় আমি যদি আবার আব্বারে আবার ফিরে পাইতাম, আবার যদি পাইতাম তাহলে আর আর কোনো দিকে যাইতেও দিতাম না, কোনো কষ্ট পাইতে দিতাম না, এটুকু মনে হয়। কিন্তু যাদের ঘরে মা বাবা আছে আমরা এখনো তারা বুঝি না, কিন্তু বুঝি দুদিন পরে অবশ্যই বুঝি, মইরা গেলে আবার বুঝি, হ্যাঁ মইরা গেলে তখন সারা গ্রামের মানুষ দাওয়াত করিয়া তখন কিন্তু জিয়া ভোট খাওয়াই, কিন্তু বাইচা থাকতে মা বাবার মুখে এক মতো ভাত কাপড় আমরা দিতে পারি, এইটাই হলো কেয়ামতের নমুনা। যারা ভাত কাপড় দিবে না তাদের জন্য কেয়ামতের দিন খুব একটা ভালো হবে না, হ্যাঁ এইটুকু মাথায় রেখে তারপরে আপনারা দিনকাল পার করলেন, এইটুকুই আমার আবদার। কেয়ামতের ভূমিকা নিয়ে এগিলে ছাড়া আর আমি কী করব, দুনিয়াতে
ভালো কর্ম করবেন, এইটাই তো কিয়ামতের আলোচনা, তাই না? হাসরের মাঠে যেন আমরা আল্লাহ মালিকের সামনে যেন একটু বুক খুলে দাঁড়াইতেটুকু পারি। আমার পরিচয়টা আমি দেই না, আমি বলি যে আমি আলেয়া বেগমের মেয়ে, আমি আখি সরকার, আমি অমুক জায়গায় গানে যাইতেছি, ভাই আমার দেরি হয়ে যাইতেছে, আমার সাইড দেন। যদি ভালো মানুষ হয়, যদি গান বাজনা পছন্দ করে, অলিয়া উলিয়া পছন্দ করে, তাহলে তারা সাইড দেয়। আর যারা উহা বিমার্কা, এরা করবো কি, কবে জেনে নাম নেই। এই যে আপনার বাপের নামে ভুল, এই যে আকারে ভুল, এই যে ঋষিকারে ভুল, একটা না একটা ধৈরা ওরা থইব কতক্ষণ খাড়া করে। আতে 200 টাকা দিবেন যাইব গাছ, আল্লাহর রাস্তে মা, আল্লাহর রাস্তে মামলাই শেষ, 200 টাকা দিবেন শেষ। কিন্তু এমন একদিন ধরবে আর সারা করে নাই, এমন একদিন ধরবে যেদিন আর কারো নাম বললেও চলবে না, ছাড়বে না। জহির পাগলা, আমি আপনাকে একটা কথা বলি, যার নাম বললে ছাড়বে, যার নাম বললে কোনোদিন আপনার আর ধরবই না, ছাড়বো তো দূরের কথা নাকি ভাই, যার নাম বললে কোনোদিন আর আপনারা ছুইবই না, ধরবই না, এমন একটা নাম সম্বল করেন। এমন একটা নাম কি, ওই যে আম্মদ শানা, এমন একটা নাম কালুশো বাবা, এমন একটা নাম শফি বাবা, মঈন বাবা, এমন একটা নাম বুঝাই পাগলা, তাই না? যার যার একটা নাম আছে। এই যে যেমন আপনার নাম গান গাইছেন, ওই নাম ভুল পড়িলে যাবিরে মারা পড়বিরে বিষম ফেরে, নিরিখ বাঁধ ধরে দুই নয়নে, যার নিরিখ নিরাপণ ঠিক আছে, যার নাম ঠিক আছে, এরে আবার ট্রাফিক পুলিশ ধরে কেমনে? তাই তো যার কোনো নাম নেই, যার কোনো ঠিকানা নাই, যার কিছু কোয়ার মতো নেই, এরাই তো যাইতে ধরবো। বলেছেন নারী কেন কেমতের খবর আগে পাবে, আপনি বললেন নাই আমাই, আমি বলবো কথা, বলবো কথা, জহির পাগলা আপনি বসে বসে শুনে নেন না তাই। কেমতের আগে কিন্তু খানের দরজাল আসবে, জানেন না আপনারা? একদল নারী তারা দুজকবাসী হবে, এই একদল নারী তারা খানের দরজালের সঙ্গ নেবে, খানের দরজালের মতো তাদের আচার ব্যবহার থাকবে। কিয়ামতের পূর্বে পুরুষ কমে যাবে, মহিলা
বেশি হবে মানে নারী বেশি থাকবে একজন পুরুষকে একজন নারী দৌড়াইতে দৌড়াইতে গাছের আগাই তুলবে এই পুরুষ নারীর ভয়ে গাছের আগা থেকে প্রস্রাব করে দিবে এই প্রস্রাব পান করে একটা নারীর গর্ভ হবে দেখেন কত ভয়ঙ্কর প্রস্রাব পান করে একটা নারীর গর্ভ হবে শুনেন যে নারীরা স্বামীর সেবা করে না স্বামীর আশ্রয়ে থাকে না স্বামীর কান্তলে থাকে না যে নারীরা পর্দা পোষণ করে না যে নারীরা বড় ছোট পরিবেশের সাথে মানানসই করে চলতে পারে না আছে না কিছু বিষয় যে দোষগুলি থাকে একটা মেয়ের এই দোষগুলি যে মেয়ের মধ্যে থাকবে এই মেয়েরাই কেমতের খবরটা আগে পাবে আরে আমি খুব সংক্ষিপ্ত করে আলোচনাটা শেষ করলাম আলোচনা করলে করাই যাবে কিন্তু আপনাদেরকে আলোচনা কর আলোচনা শুনিয়ে সন্তুষ্ট করার মতো শিল্পী আমিও না জহির পারলাম না তারপরও পালা তো দিছে পালা যেহেতু দিছে আলোচনা একটু করতে হবে আপনারা মনক্ষুণ্ণ হয়ে নিন আর জহির পাগলা আপনিও আমার এত বেশি কথা কয়েন না এত পয়েন্ট ময়েন আজকে ধরেন না এগুলার জনাব কুমিল্লা ঢুকমো তো আমি করেন আর একটা কথা আমি আপনাদের কই জহির পাগলার কই না আপনাদেরকে বলি কুমিল্লার মানুষ কিন্তু খুব শিল্পীদেরকে আপ্যায়ন করতে জানে কুমিল্লা এক নাইট গান করলে আমাদের 40-50 হাজার টাকা করে বায়না দেয় আবার 15-20 হাজার টাকা বকশিস পাওয়া যায় কিন্তু আমাদের টাঙ্গাইলে এটা নাই আমার খাজা বাবা বলছে কি জানেন সামা কাওয়ালির মাধ্যমে যে তোমার মনকে একটু তৃপ্তি দিল তুমি একটু হইলেও তাকে কিছু দিও নইলে তুমি তার কাছে ঋণই থাকবা ঋণ থেকে কবরে আসলে আল্লাহ রাসূল তাকে সাফায়াত করে না ঋণ থাকা যাবে না তো আমার এলাকায় আইসে তো আমারে বকশিস টকশিস দিয়েন বা না দিয়েন কিন্তু একটা মেহমান আইসে নইলে আমি আমি যখন আবার কুমিল্লায় ঢুকবো তখন কিন্তু আবার আমারে ফুটা দিব যে গেছিলাম আপনাকে টাঙাইলে দেখাইছি কেমন তা আপনারা একটু জহির পাগলার একটু উৎসাহ দিয়েন তাহলে না ভালো ভালো গান শুনতে পারবে ধন্যবাদ সবাইকে আপনারা যদি 100 করে টাকাও দেন তাও তো টাকার বন্যা বয়ে যাইব না 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 ভাই এই যে আপনারাও কিন্তু আমার কাছে ঋণ হয়ে যাইতেছে ঋণ পরিশোধ করেন আপনারা যারা যারা আছেন 100 করে টাকা কানেকশন এত কৃপণতা তো করেন না কৃপণতা আমার ছেলেকে কৃপণতা হলো আল্লাহর অভিশপ্ত জীবন একটু কিছু দিয়েন একটু অভ্যাস করেন কই এই দিলাম মুখ বয়তে না দিই আমার দিয়ে বয়তে না ভাই না কিছু খরচ টরচ কই দেন কি আমত হইব রে কি
একটা প্রশ্ন থাকবে আমার কইরা ফালান আপনি শুধু বলবেন সর্বপ্রথম হাসরের মাঠে বিচারটা হবে কার কঠিন কথা সর্বপ্রথম কাল কিয়ামত হাসরের মাঠে বিচারটা হবে কার আর তার যে বিচারটা হবে দোষ না করলে তো আর বিচার হয় না ঠিকন তার অন্যায়টা ছিল কি দোষটা ছিল কি যদি প্রশ্ন জবাব যদি সুন্দর আসে অবশ্যই এখান থেকে আমরা কিছু পাব কিছু বুঝতে পারব আপনি সুন্দর করে জবাবটা দিবেন কঠিন কথা এরপর থেকে আমরা আলোচনাটা একদম শর্টকাট করে দিব একটা প্রশ্ন একটা পালার গান একটা উত্তর ব্যাস যারা আছেন আমি চাই আপনারা দু চারটা গান শোনেন দু চারটা ভালো গান শোনেন আর যদি আমাকে আমি কথা বলতেছি না কিন্তু আমাদের কিন্তু কথা কোয়াইতেছে মানে আপনারা যেন আমার খারাপ ভাবে জাতীয় সরকার খালি পেছাল পাবে প্রতিপক্ষর ক্যাপাসিটি তো এটা আপনারা না বুঝলে আমার তো বুঝতে হইব মমিন ভাই বুঝছেন কিন্তু কিছু এত গরম কা সেই গরম পাশাপাশি এখন থেকে একটা করে বিচ্ছেদ গান গাই কি কন না একটা করে বিচ্ছেদ গান চলো আমি সাহস না দিলে জহির পাগলাও গাইব না হ্যাঁ হ্যাঁ পরে আপনারা ঠকবেন
একটি চ্যানেল রূপালী পরিবেশনা।